সুপ্রদর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। এবং আজকে আমরা গ্রেট ব্রিটেনের ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করছিলাম এবং পরিবর্তনগুলি নিয়ে আলোচনা করেছি, ভবিষ্যতে কী পরিবর্তন আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং এগুলির সাথে সংশ্লিষ্ট আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নের মূল্যবান উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মূলধারার একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আইনজীবী ব্যারিস্টার নাজির আহমেদ ভাইকে সাথে নিয়ে। নাজির ভাই, আপনাকে আবার ধন্যবাদ। আবারও ধন্যবাদ বিরতির পর। ধন্যবাদ। চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কে বলছেন, কোথেকে বলছেন? আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানতাম আর কি। আমার একজন আত্মীয় আর কি এক বছর আগে এক বছরের ওয়ার্ক পারমিট নিয়ে এখান আইছিল আর কি। কোন ইয়ার আসছিল? কোন ইয়ার? 2005-এ। জয় ধন্যবাদ। উনি এখন কি করতে পারেন, কি করতে করলে ওনার জন্য সুবিধা হবে, সেই বিষয়টি কি করা উচিত সেই বিষয়টি জানার জন্য চলে যাচ্ছে আমার সম্মানিত মেহমানের কাছে। ধন্যবাদ কলার। আসলে আপনি যেটা 10 বছর বলছেন ডিসেম্বরে হবে, এই 10 বছর কিন্তু আমরা নর্মালি যে 10 বছর শুনি 10 ইয়ার্স রুল, এইটাতে কিন্তু উনি আসবে না, যেহেতু উনি ওভারস্টেয়ার। এবং ইমিগ্রেশন রুলে লং রেসিডেন্সের উপর 2টা প্রভিশন আছে, একটা হচ্ছে 10 ইয়ার্স লং রেসিডেন্স আর একটা হচ্ছে 20 ইয়ার্স লং রেসিডেন্স। এই 2টার একটাতে উনি আসতে পারবে না। তবে হ্যাঁ, ওনার যদি প্রাইভেট লাইফ, ফ্যামিলি লাইফ, কোনো মেডিকেল কমপ্লেক্সিটি বা অন্যান্য কম্পাসনেট ফ্যাক্টরস থাকে, তাহলে আউটসাইড ইমিগ্রেশন রুল উনি অ্যাপ্লাই করতে পারে। তবে কতটুকু সম্ভাবনা আছে, মেরিট কতটুকু, এটা বলার জন্য আসলে আরও বেশ কিছু ইনস্ট্রাকশন নিতে হবে আগে। তাই জন্য বললাম যে সবচেয়ে ভালো হবে কোন একজন আইনজীবীর সাথে সরাসরি আলাপ করে সিদ্ধান্ত নেওয়া যে কোনো অ্যাপ্লিকেশন ওনার জন্য করা ঠিক হবে কি না। ধন্যবাদ। এখানে একটু জিনিস অ্যাড করছি, আপনি খুব সুন্দর করে বলেছেন ওই যে আরেকটা ইনসারমাউন্টেবল অবস্টেকলস বলে একটা জিনিস আছে, এটা কিন্তু এস্টাবলিশ করতে হবে। এক্স্যাক্টলি। আবার ইন্টিগ্রেশন একটা ফ্যাক্টর, দেশে ফিরে গেলে কেন যেতে পারবেন না? এক্স্যাক্টলি, ওইটাই বললাম যে অনেকগুলো ফ্যাক্টর, মানে কম্পালিবল এভিডেন্স কতটুকু আছে, ইনসারমাউন্টেবল অবস্টেকল আছে কিনা না বিকজ অফ 9-10 ইয়ার্স গ্যাপ, এরপরে উনি গেলে আবার রিএঙ্গেজ বা রিএস্টাবলিশ হতে পারবে কিনা সোসাইটিতে, উনি কোন ফ্যাক্টর কোনো আছে কিনা না, বা দেশে যাওয়ার বিপক্ষে আর কোন কোন ফ্যাক্টরস আছে, সবগুলো অ্যানালাইসিস করে অ্যাপ্লাই করে দেখতে পারেন নাকি। কিন্তু কতটুকু হবে উনি যারা বলছেন যে হবে কিনা না, এটা ইয়েস নো বলাটা কঠিন। তবে এক্সপ্লোর করার জন্য একজন আইনজীবী ওনার সাথে ঘণ্টাখানেক আধা ঘন্টা আলাপ করে তখন ওনাকে বলবে যে এতটুকু সম্ভাবনা আছে বা এতটুকু কি করতে পারে। সেই সম্ভাবনার যে দোয়ার দেখে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই, আমি লুটন থেকে বলতেছি। জি, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। ভাই, আমি টিয়ার 4 স্টুডেন্ট ছিলাম। কোন ইয়ারে ছিলেন? আমার কলেজ কোন ইয়ারে? আপনি টিয়ার 4 স্টুডেন্ট ছিলেন? আপনি, আমি একটু হেল্প করছি আপনাকে, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে প্রশ্ন জিজ্ঞেস করবেন। কোন ইয়ারে টিয়ার 4 স্টুডেন্ট ছিলেন, কবে আপনার ভিসা পার হয়ে গেছে, কলেজের সমস্যাটা কি, তারপর বর্তমান অবস্থান কি বলুন। আমি 2009-এর সেপ্টেম্বরে এসেছিলাম। জি, তারপরে আমার 2014-এ আমার কলেজ রিভোক্ট হওয়ার পরে আমি একটা এফএলআর এসপি করেছিলাম উইদিন 60 ডেজ। আমি আবার এফএলআর এসপি করছি ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট ওটা দিয়ে। ওই সময় আমার ওয়াইফের 6 মান্থের কোন পেসলিপ ছিল না আরকি, ওই আমি আগেরটার ফিঙ্গারপ্রিন্ট এখন দেই নাই, ওটা আগামী মানডে পর্যন্ত আছে। ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে উনি আমার এই ইংলিশ টেস্ট আর ওই 6 মাসের পে স্লিপ সহ আরেকটা এই এফএলআরএম করে পাঠাইছেন হোম অফিসে। কবে পাঠিয়েছেন? এটা কবে পাঠিয়েছেন? এটা পাঠাইছেন এই 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ। জি, গত সপ্তাহে। ওখানে বলছেন যে উনি ওটা চেঞ্জ করার জন্য এফএলআর এসপি থেকে এফএলআরএম আসার জন্য। জি,
আর ওই সময় আমি কিন্তু কোনো অবাস টেয়ার হয় নাই, আমাকে হোম অফিস থেকে এই আপনার সাইনের জন্য চিঠি পাঠাইছে, তো আমি প্রতি মাসে সাইনে যাই। তো ওই সাইনটা কি উইথড্র করার কোনো পথ আছে নাকি, আর ওই আমার অ্যাপ্লিকেশন এটা কি রাইট পেতে হয়েছে নাকি এটা কি একটু জানাবেন। বলছি ভাই আপনার প্রশ্ন, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড খুব কমপ্লেক্স, এরকম একটা প্রশ্ন উত্তর আমরা কিন্তু গত সপ্তাহে দিয়ে দিয়েছিলাম। আমাদের ভিতরে অনেকেই আছেন মনে করেন যে একবার একটা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যদি রিফিউজ হয়ে আসে আমাদেরকে আবার 20 ডেজ সময় দেওয়া হবে, এর ভিতরে যদি আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করি এবার আমাদের যে ভ্যালিড লিভ কন্টিনিউ করবে, আবার ওটা রিফিউজ হয়ে গেলে পরে আবার যে আবার যদি 20 ডেজের ভিতরে আমরা আরেকটা ফার্দার ফ্রেশ অ্যাপ্লিকেশন সাবমিট করি এভাবে কন্টিনিউ করবে? নো, ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। তবে আপনার এই কমপ্লেক্স যে বিষয়টি আপনি আমাদেরকে বলেছেন, আপনার যে FLR এম সংক্রান্ত বিষয় এবং আপনি ওভারস্টে হয়ে গিয়েছিলেন কিনা সেই বিষয়টি জানার জন্য এবং সিগনেচার যে করতে যাচ্ছেন আপনার সামনে কোনো সমস্যা হতে পারে কিনা সেটি জানার জন্য চলে যাচ্ছে আমার সমন্বিত মেহমানের কাছে। থ্যাংক ইউ মুজিব সাহেব, আপনি খুব সুন্দর করে বলছেন যে দেখেন 28 ডেজ যেটা সেটা এই যে ব্রিজ পার হওয়ার জন্য শুধু গ্যাপ হিসাবে সবসময় ইউজ করবেন সেটা না, এবং বারবার কিন্তু কানা লাঠি ভাঙে একবার, তো আপনি বারবার এই 28 ডেজ দিয়ে কিন্তু লাঠি ভাঙতে পারবেন না, কেন নেড়া বেলতলা একবারই যায়, এক্স্যাক্টলি বারবার যায় না। তো যেটা হচ্ছে প্রথম হচ্ছে যে কলা লুটন থেকে যারা বলছেন, যেহেতু আপনার একজন সলিসিটার আছেন তার সাথে বসেই আপনার বিস্তারিত আলাপ হয়েছে এবং উনি একটা অ্যাডভাইস দিয়েছেন, আমরা কোনো কমেন্ট করতে পারবো না, হ্যাঁ তো আমরা যেটা কমেন্ট করতে পারবো কিন্তু পুরো ডিটেইল অ্যাডভাইসটা দিতে পারবো না যেহেতু আমরা কোনো ডকুমেন্টস দেখি নাই। এখন হচ্ছে দেখেন আপনি তো অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, এখন যদি ওইটা অ্যাপ্লিকেশনটা FLR M যেটা করছেন যদি ইমিগ্রেশন রুলের ভিতরে হয় তাহলে তো তারা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস অন্যান্য ডকুমেন্ট দেখে আপনাকে দিতে পারে, এবং সেখানেও কিন্তু কথা আছে মানে আপনি ওই যে বাকি অ্যাপ্লিকেশনগুলো আগে যে করেছেন এবং 20 ডেজের আগে করেছেন একটা, ওইটা আবার শেষ হওয়ার আগে বায়োমেট্রিক না দিয়ে আবার একটা করে দিয়েছেন, এখানে বেশ কিছু গ্রে এরিয়া আছে, তো আপনার লিভটা ক্যারি অন করবে কি না সেটা নিয়ে ডাউট আছে। তারপরেও আমরাটা ধরে নিলাম যে FLR M যদি ওইটা অ্যাপ্লিকেশনটা এন্টারটেইন করে তাহলে FM অফ দ্য ইমিগ্রেশন রুলের আন্ডারে আপনার অ্যাপ্লিকেশন কনসিডার করবে এবং যদি রুল মিট করে তাহলে 2.5 বছর। ওখানে অনেকগুলি বিষয় হ্যাঁ, সুইটেবিলিটি বলে একটা বিষয় আছে, সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট আছে। আপনার যে প্রশ্নটা ছিল যে আপনি সাইনে যাওয়া বন্ধ করা যাবে কি না, না সাইন যদি রেস্ট্রিকশন দেয় কন্ডিশন দেয় তাহলে আপনি রিপোর্টিং রেস্ট্রিকশন অবশ্যই কমপ্লাই করবেন, কারণ ওইটা ব্রিচ করা মানে আপনি ইমিগ্রেশন রুল ভায়োলেট করছেন এবং পরবর্তীতে সুইটেবিলিটি টেস্ট বা রিকোয়ারমেন্টে কিন্তু আপনি ওই জায়গা রাখা যাবে। জি, আবার ওটাকে স্যাটিসফাই করলেও পরে EX1 এবং 2 এর আন্ডারে আবার ওরা আটকে দেবে, এই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি যেটা বলছিলাম যেটা খান সাহেব যেটা খুব সুন্দর করে বলছেন যে আপনাকে ওই যে 28 ডেজটা বারবার করে কিন্তু আপনাকে একটা সময় তারা রিফিউজ করে আপিল রাইট না দিয়ে কিন্তু আপনাকে রিপোর্টিং রেস্ট্রিকশন দিয়ে দিছে, তো ওইটা থেকে আপনি ক্যারি অন করতে পারবেন কিনা না ওইটা কিন্তু এত স্ট্রেট ফরওয়ার্ড না। জি, এতটুকু বললাম আমি, ধন্যবাদ। এবং আমরা বলতে পারছি না উনি ওভারস্টেক করেছেন কিনা, কারণ আমরা দেখি ব্যাকগ্রাউন্ড। ধন্যবাদ, খুব সুন্দর করে বলে দিয়েছেন উত্তরটা। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম আমি ওদেশ আইসলাম, 2006 এবলামি আসলাম, অ্যাবাউট 16 নাও 17 আমি না হন কইলাম আমি 23 বাদে আমার কেজ একটা আসলো আন্ডার এজ এস এম থেকে বাড়িটা রিফিউজ করে দিলেছে বুঝছেন ভাই। আচ্ছা, আপনি 2016 আসলেন তখন আপনার বয়স কত ছিল? 2006 যখন এসেছিলাম তখন আমার বয়স ছিল 16। কত? 16 ছিল, 16 তখন ছিল, 16 16 16। জি, আর 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 এখন কি বলেন আপনি আগে বলেন? এখন আমি 23 23। জি, 2007 আসলাম 16, এখন আমি 23। জি আচ্ছা, এনিওয়ে আমার কেস আর কি তারা রিফিউজ করছে, ওখান আমার একটা কেস আমার তারা কোর্টে গেছিলাম না করে দিলেছে, ওখানে রিকোয়েস্ট ফর রিকনসিডারেশন হিউম্যান রাইটস আর্টিকেল লতা কিতা অ্যাডিশনাল মতে একটা আমার লিটারে দেওয়া করছে, অ্যাপ্লাই করছে হুম হিসো। জি, এটা কোনো রেসপন্সিবিলিটি না কিছু নতুন দিয়ে পারছে এরা। জি, বুঝতে পেরেছি আমি। আমি একটা জিনিস আপনাকে বলছি, কারো বয়স যদি মানে 18 বছরের উপরে হয় এবং 25 বছরের নিচে হয় এরা যদি এখানে ওভারস্টে করে হাফ অফ দি লাইফ যদি এখানে থেকে থাকে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে ফর দ্য লিফ টু রিমেইন। আপনি কিন্তু সেই ক্রাইটেরিয়াতে পড়েননি যে কারণে রাইটফুলি হোম অফিস আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ করে দিয়েছিল, এবং এখন আপনি যে আপনার ব্যাকগ্রাউন্ড আমরা জানি না এবং আপনি ফার্দার যে রিকনসিডারেশন যদি সাবমিট করেছেন আবার অ্যাপ্লাই করেছেন, এই বিষয়গুলি সংক্রান্তে কী হতে পারে সেটি জানার জন্য চলে যাচ্ছে আমার সম্মানিত অভিজ্ঞ অতিথির কাছে। খোলার কি লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনি বলছেন যে কোর্টে আপনাকে ডিসমিস করে দেওয়া হয়েছে, এরপরে কি আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য লিভের জন্য আবেদন করেছিলেন পারমিশনের জন্য? জি, সুপ্রিয় দর্শক আপনি কাইন্ডলি
টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দেন, আপিল করার জন্য পাঁচবার বলেছিল। আপনি টেলিফোন সুপ্রদাস আপনি কেন মানে আপিল করার সময় পাঁচবার করেছিল? আপনি আমার কথাটা শুনুন কেন, আপনার কিছু আপিল করতে পারবে ফাইভ টাইমস? ভাই আপনার কথা ভেঙে যাচ্ছে, আপনি আবার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করুন। জি বলুন। আমি আপিল করেছিলাম, আপিল করার রাইট দিয়েছে ফাইভবার, ফাইভ টাইমস। তো আপিল করার পরে তো ডিসমিস করে, এর পরে মানে আপার ট্রাইব্যুনালে যাওয়ার লাগে পারমিশন চাওয়া যায়, ইলা করছিলেন নি আপনি? না ইলা সলিসিটর আমি কিছু করা দিত না, তেম কিছু করতাম পারছি না। তাহলে রিকনসিডারেশন আপনি যে কইলা এটা কই হোম অফিসে পাঠাইছেন কইছেন? যে হোম অফিসে পাঠাইছি আমি রিসেন্টলি, দা দরা খাইছি স্টেশন পুকিদা ট্রেন স্টেশন দরা খাইছি বাদে গেছলাম অন্য মাঝে, তারা এডিশনাল বুঝছি। কিন্তু আপনি যেটা কইরা যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে গিয়া কোন সময় সাক্ষী দিছলা নি আপনি যাদব সামনে? ঠিক আছে, আপনি টিভি শুনুক, আমি অ্যাডভাইস করি আর কি। তো সব শুনছো তো আপনি? আমি একটু কনফিউজনে পড়ে গেছিলাম, উনি আবার রিকনসিডারেশন বলে বলছে হোম অফিসে ছাড়ছে, এই জন্য আমি একটা নিয়ে আসলাম। কারণ রিকনসিডারেশন ওয়ার্ডটা কিন্তু অনেক সময় মিসআন্ডারস্টুড অথবা মিস ইউজড হয়ে যায়। কারণ একটা হচ্ছে যে আপনি আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য রিকনসিডারের জন্য আবেদন করবেন লিভে, আর একটা হচ্ছে আপনি হোম অফিসে রিকনসিডারের জন্য আবেদন করবেন। তো সেকেন্ড যেটা, এটা হচ্ছে মনে সান্ত্বনা ছাড়া আর কিছুই না, কারণ এখানে কোনো স্ট্যাচুটরি রিভিউ না, এটা যা হোম অফিসে পুনর্বিবেচনা করার জন্য তো লিখলেন। কিন্তু ওনার যেটা কুশল ব্যাপারটা হচ্ছে, উনি বলছে যে কোর্টে যাওয়ার পর রিফিউজ হয়ে গেছে। তো আপনি জানেন যে কোর্টে গিয়ে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যদি রিফিউজ হয়ে যায়, তাহলে ওই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আবার পারমিশনের জন্য আবেদন করা যায় আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য। ওইটাও যদি রিফিউজ হয়ে যায় তাহলে সরাসরি আপার ট্রাইব্যুনালে করা যায়। তো ওই দুইটা স্টেজ যদি না করে হোম অফিসে করতে গেলে কেন? আর উনি বলছেন যে আমি বোধার করি নাই, তো নিজেরটা প্রদান না করলে আর কে করতে চাইবে? আর যদি ওই দুইটার রাইট থাকে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে করা লাগে, ১৪ দিন, হ্যাঁ, তো সলিসিটার সাহেব অবশ্যই জানবেন, হয়তো আপনি আসেন নাই বা আপনার ট্রেস আপ করা যায় নাই বা আপনি হয়তো বোদার যেটা করেন নাই, তো তারা কিভাবে করবে আপনার ইনস্ট্রাকশন না পেয়ে? সেটা হতে পারে। তো আপনি যেটা বলছেন যে হোম অফিসে রিকনসিডারের জন্য পাঠানো হয়েছে, আপনি কে কিছু জানানো হয় নাই, আসলে হোম অফিসে এই ধরনের রিকনসিডারেশন করলে হোম অফিস তারা জানাতে বাধ্য নয় এবং অন্য সময় জানায়ও না। তো আপনার ব্যাপারটা নিয়ে আবারও আপনার সলিসিটারের সাথে আলাপ করেন এবং নিজের ব্যাপারটা আপনি সবসময় বদার করবেন। আপনি বদার করি নাই বলে যদি আপনি ফেলে রাখেন, তাহলে আপনি যদি আপনার প্রতি জাস্টিস না করেন, ইনসাফ না করেন, তাহলে আল্লাহ আপনার প্রতি জাস্টিস করবেন না। ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন যে কীভাবে নিজের প্রতি নিজেকে জাস্টিস করতে হয়। আমি আপনার কাছ থেকে শিখলাম ভাইয়া, ধন্যবাদ। আমি আশা করি আপনার মূল্যবান উত্তর থেকে আমার দর্শক উপকৃত হয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমি অ্যাপ্লিকেশন করার ছয় মাস তিন সপ্তাহের মাথায় গিয়ে আমার এই রেজাল্টটা পাই, ইন্ডিফিনিট লিভ টু রিমেইন। এখন আমি এই ক্ষেত্রে আমার ন্যাচারালাইজেশনের জন্য কি আমাকে আরো 12 মান্থস অপেক্ষা করতে হবে, নাকি এই আমি যে অ্যাপ্লিকেশন করেছি আইএলআর এর জন্য তখন থেকে 12 মাস পরে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? জি না, যেটা আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেদিন থেকে 12 মাস কিন্তু না, যেদিন থেকে অ্যাপ্রুভ হয়েছে তারপর থেকে 12 মাস। আমি যদি ভুল বলে থাকি সেটা জানার জন্য চলে এসেছি। আমার কলার, আপনি কিভাবে ইন্ডিপেন্ডেন্ট লিভটা পেয়েছেন, কোন বেসিসে? 10 ইয়ার্স লং রেসিডেন্স গ্রাউন্ড। হ্যাঁ, ঠিক আছে, মুইশাব একবারে 100% রাইট বলেছেন। আপনি যেদিন ইনডিফিনিট লিভ পেয়েছেন ঠিক ওই দিন থেকে 12 মাস ধরা হবে, অ্যাপ্লিকেশন করা থেকে নয়। জি ধন্যবাদ, খুব সুন্দর করে বলে দিয়েছেন। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। একটু ওয়েট করতে হবে, ওয়েট করে আপনি অ্যাপ্লাই করে দেবেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন, এখন আমাদের হাতে কিছু সময় আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া সালাম, ভাই কে বলছেন, কোথা বলছেন? আমি বাহার বলছি, বার্মিংহাম থেকে। জি বলুন ভাই, প্রশ্নটি সংক্ষেপে আকার করুন। আমার প্রশ্ন হলো, আমি ব্রিটিশ সিটিজেনশিপ, আমার বউ এবং বাচ্চারে লাগে 2012 ওর এপ্রিল অ্যাপ্লাই করেছিলাম। জি আরেকবার বলুন তো কাইন্ডলি, আপনি ব্রিটিশ সিটিজেন, আপনার বউ এবং বাচ্চা কে বলেন, ভেঙে গেছে। হ্যাঁ, আমার বউ, আমার ওয়াইফ এবং আমার তিন বাচ্চা জন্য আমি সেটেলমেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি। কবে করা ভিসা দেয় আমারে? 30 নভেম্বর 31 আগস্ট 2014। জি, দুই বছরের করা ভ্যালিডিটি শেষ হবে 30 নভেম্বর 2016। জি, এখন আমার ওয়াইফ এবং আমার ওয়াইফের কি করতে হবে 2016 এর আগে? কবে আমি
লিপ্তু রিমেইনের জন্য দরখাস্ত করব, কবে করব, এবং আমার ওয়াইফ কি কি করতে হবে, আমার ওয়াইফের কি করতে হবে, এবং আমার বড় মেয়ের বয়স ছিল 19, আমার মেয়ের কি করতে হবে, এবং আমার দুই নম্বর ছেলের বয়স ছিল 18, 19 হয়ে যাবে ওই 16তে, ওদের কি করতে হবে এবং কবে করতে হবে। খুব সুন্দর করে আমাদের আলোচনার পর্যায়ে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যেতে হচ্ছে। আপনি আমাদের জন্য অপেক্ষা করুন এবং প্রিয় দর্শক আপনারা যারা আছেন তারা আপনারা আমাদের জন্য অপেক্ষা করবেন। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত সুপ্রিয় দর্শক আপনার যে চারটি প্রশ্ন সেটির উত্তর দেবো এবং অন্যান্য দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে আসছি আমরা। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।